মই এপুৱা পেট্রোল জেনেতনে আনি পেলাই যোৱা কালি আনি পেলাই ইয়াত মই জেনেতনে ভৰাই ৰাখিছো বুলি তোৰ বাপেৰ ঘৰলৈ যাম বুলি আৰু আহি পেলাই ৰাস্তাতে মোৰ পেট্রোল শেষ হ'ব মই তাৰ কাৰণে জগৰীয়া হ'ম আপুনি মোৰ বাপেৰ ঘৰ যোৱা কথা কৈছে আপুনি আৰু লোকৰ কাক কওঁ তহঁতে জান নেকি তহঁতে ঘৰৰ গৃহিণী জান নেকি তই কিয় প্ৰত্যেকটো কথা তই ঘৰৰ কথা কওঁ কেনেকে চলাইছো মই জানো এটা চিলিণ্ডাৰ 450 টকীয়া চিলিণ্ডাৰৰ দাম আজি 1150 টকা হ'ল এক লিটাৰ মিঠাতেলৰ দাম 250 টকা হ'ল মইহে জানো কেনেকে সংসাৰ চলাইছো এক কেজি দাইলৰ দাম 150 টকা হ'ল আলুৰ দাম 30 টকা হ'ল পিঁয়াজৰ দাম 50 টকা হ'ল তহঁতে কি জানিবি ভালকে কাম কৰিবলৈ শান্তিয়ে থাকিব পাৰিছো জানো গোটেই পৃথিৱীখনৰ মহাদেৱ হিচাপে গোটেই পৃথিৱীখনৰ দায়িত্ব মোৰ মূৰৰ ওপৰত ৰাতিপুৱা গধূলি প্ৰেচাৰ ঔষধ খাব লাগে এটা প্ৰেচাৰ ঔষধ যিটোৰ দাম 2 টকা আছিলে আজিৰ তাৰিখত এটা প্ৰেচাৰ ঔষধৰ দাম হ'ল 20 টকা 2% বাঢ়িল প্ৰেচাৰ ঔষধত কেনেকৈ চলাইছো মই জানো মোৰ এনেকুৱা অৱস্থা আৰু তহঁতে কি জানো তহঁতে কি জানো তহঁতে খালি বৰ্ষে দিনৰ সপোন দেখিলে সপোনত ভুল যাওঁ আমি ভুল যোৱাত নহয় বৰ্ষে দিনৰ সপোন দেখুৱাই দেখুৱাই দিলে আমি আজি প্ৰত্যেকটো চৰকাৰে কৈছিলে 2 কোটিকে চাকৰি কৰে 2 কোটি এটা 2টা চাকৰি 2 লাখ চাকৰি দিব পাৰে 1 লাখ চাকৰি দিয়ে অসম চৰকাৰে দেখোন এতিয়া 1 লাখ চাকৰি পৰ্যন্ত দিব পৰা নাই সন্তান তুলিছো সিহঁতে চাকৰিটো পালেও বেলেগ কথা হ্যাঁ না কাৰ্তিকে পাইছে না গণেশে পাইছে কাৰ্তিকে পালেও গণেশৰ কথা বা বাদ দিলেও হাতী মুৰিয়া গণেশে নেপালে কাৰ্তিকে কিবা পাইছে জানো চাকৰি বুলিবলৈ একো নাই মই কৈ পাইছো কভিডৰ পাছত যিটো অৱস্থা এই ৰ ৰ ৰ ৰ ৰ বিয়া পাতিছিলো কিয় বিয়া পাতি তই তোৰ মুখ দেখি পেলাই মোৰ এইটো ৰোগ দেখি পেলাই তই আহিছিলি আকৌ মোক বিয়া পতাৰ কথাটো কিয় কৈছ বাৰু এতিয়া হা এনেকে পলাম বাৰু কচোন ইমান মূল্য বৃদ্ধি সময়ত মই এই গোটেই গোটেই সংসাৰখন তহঁতে কি জান ঘৰ গৃহিণী ঘৰ ধেৰ থাক তহঁতে আৰু কিবা জান নেকি হা তহঁতে আলু কচুৰ পৰা আদি কৰি প্ৰত্যেকটো বস্তু মই ঠিক কৰিব লাগে বজাৰত জুই চাই দাম হা না ঔষধৰ দাম মোৰ ঔষধ মোৰ ঔষধ ল'ৰা ছোৱালী ঔষধ গোটেইটো মোৰ অৱস্থা নাই এইটো বাহানা নকৰি পেলাই কি কম আগতেতো বুঢ়াই দিনতে ভাল আছিলে বুঢ়াই দিনতে ভাল আছিলে হে বুঢ়াই দিনৰ সময়ত আমাৰ ঔষধৰ দামো কম আছিলে হেৰি দামো কম আছিলে চব বস্তু কমে আছিলে এতিয়া অৱস্থা এই তই আছো ন মই বাইকত মই খোলাতে অকণ ভৰাই ল'ম ৰহ ৰহ এই পেট্ৰল 1 টকা ভৰাই ল'ম ৰচোন 100 গ্ৰাম ভৰাই ল'ম দেখো তোৰ খুচুৰা পইচা কি আছে দেখোন দে খুচুৰা পইচা কি আছে দেখোন খুচুৰা কিবা এটা দেচোন তেল তেল একো আছে নেকি আপোনালোকে তেল চেল পায় নেকি এইখিনি দেখি পায় নেকি তেল চেল কাবা তেল পায় নেকি খুচুৰা কাবা হ'ব পেট্ৰল বিকা নকৰি কি কৰিম 100 টকীয়া পেট্ৰল কি মই হু হুকে ভৰাই ল'ম নেকি এনেকুৱা কথাটোতো বাপেক ধৰোঁ মই বাপেক কথা নধৰি কাক ধৰিম মই বাপেৰে বিয়া পাতি নিদিলেও মই বিয়া পতাৰ সময়ত বুঢ়াই দিন আছিলে আকৌ তেতিয়া আকৌ বস্তু দাম এনেকুৱা নাছিলে নহয় হা তেতিয়া পেট্ৰলৰ দাম 100 টকা নাছিল নহয় 65 টকাহে আছিলে তেতিয়া ডিজেলৰ দাম 55 টকা আছিলেহে মিঠাতেল তেতিয়া 70 টকাত পায় এতিয়া মিঠাতেল পোৱা এনেকে হু হুকে বাকিবি মিঠাতেল এই কাহিটো পালে হুকে বাকি দিবি মিঠাতেল ক'বা চলিব হা এটা চিলিণ্ডাৰ অন কৰিবি 3 লাখ টকা দলাই পেলাই গোটেই হেৰি কৰে তাৰপাছত মই ক'ৰ পাবা হেৰি কৰিম কওকচোন
এতিয়া দেখিছো যে ভারতবর্ষত আমি মুদিক পঠিয়াছিলো মুদিক পঠিয়া মুদিয়া ভাবিছিলো কুশাসন করব আর মুদিয়া তেতিয়া কৈছিলে যে পেট্রোল ডিজেল তেতিয়া জি দাম আছিল সেটাও কমাই আনি পেলায় আর কমাই দিব আমার নির্দেশ মতে তেওঁ পঠিয়া হয়েছিল কিন্তু তেওঁ আহি পেলায় উলুটা গুকাত ফাঁকি প্রত্যেকটো কথাতে ফাঁকি ও পেট্রোলের দাম কম কম বলে কে পেলায় এটা পেট্রোলের দাম 100 টাকা হল ডিজেলের দাম 55 টকিয়াটো গৈ পেলায় 100 টাকা হল কেরাসিন তেল হয় দুখিয়া মানুষবিলাক মই সেই মানুষখিনির কারণে এটা মই আকৌ সহগর নামি আহিবলগীয়া হয়েছে সেইবিলাক মানুষ মানে কেরাসিন তেলের দামও আজি তারিখ 100 টাকা হল প্রত্যেকটো বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে এই রন্ধন গ্যাসের দাম এলপিজি সিলিন্ডারের দাম এটা 1150 টকা হল গতি সাধারণ মানুষ কেন চলিব তারপর গোটেই দেশ নিবনার সমস্যা নিবনার সমস্যায় জর্জরিত করেছে 2 কোটিকে চাকরি দিয়া মুদিয়া এতিয়া গৈ পেলায় শেষত গৈ পেলায় অগ্নিপথর যাত্রী করব খুঁজিছে মানুষক জিয়াই জিয়াই পুড়ি মারিব খুঁজিছে অলরেডি বিহারত তার কারণে প্রবল প্রতিবাদ হয়েছে গতি এইটাই হয়েছে দেশের অবস্থা 23 লাখকে নিবনাত আমার অসমতে কৈছিল যে 23 লাখকে নিবনাক তেওঁ চাকরি দিব এতিয়া তেওঁ দেখুন 1 লাখ নিবনাকো চাকরি দিব পৰা নাই গতি সমগ্র রাইজক আমি করজোরে অনুরোধ কৈছো যে আপোনালোক জাগ্রত হবর হল এই যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধিয়ে সাধারণ জনতা কুঙা করে পেলায় আম্বানী আদানির চকিদার নরেন্দ্র মোদিয়ে যে এফালের গোটেই দেশের সম্পদ লুণ্ঠন করে সম্পূর্ণ সাবসিডাইজ লোনের আদি করে প্রত্যেকটো ক্ষেত্রে মাফ করেছে সেইবিলাক বস্তুর কারণে আপনার জাগ্রত হবর হল মানে সকলকে অনুরোধ জানাইছো দেশের রাইজ ওলাই আহক এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করক এই 50 টকা নয় এই 450 টকিয়া সিলিন্ডারক 1150 টকিয়া করলে ইয়ার বিরুদ্ধে ওলাই আহক ঔষধের সাংঘাতিক মূল্যবৃদ্ধি হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রী সাংঘাতিক মূল্যবৃদ্ধি হয়েছে ইয়ার বিরুদ্ধে একগোট হোক আর এই যে ধর্মীয় চেতনার সত্যি উদ্বুদ্ধ করে গোটে দেশ খণ্ডিত করে পেলায় মানুষক শাসন করার শোষণ করার যে ব্যবস্থা এই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে করেছে তার বিরুদ্ধে সমগ্র রাইজক ওলাই আহিবর কারণে মই অনুরোধ জানালো ধন্যবাদ।